إن زلزلة الساعة شيء عظيم نشتوي كامتر كمبون إتا برو بيرات كمبون أمان اكتا كمبون اكتا كمبون غوتا دنیا كي پي اوٹبي آر شئي غطنا غط بتوكون إسرافيل عليه السلام شنگائي فتكار دي بين جوكون رب العالمين ایک جن فرشتا بانية چن شئي فرشتا نام حلو إسرافيل اي فرشتا كي بانانور پوري فرشتا اپلوك نويني عروش عزي مردی كي تاكي آچين مخير شامن شنگاني کان پتے آچين ককن تاكي روب آدش کر بين آدش کرار شنگ 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 شنگائي فومار آرام بکر بي آر كي آمو تير غطنا غطار شما إسرافيل عليه السلام شنگائي فودي بن موت دوئي بار جوئے بولن كوئي بار پرتم بار تيري جوكن شنگائي فودي بن پرتم بار شنگائي فودي بار پوري اكتا شنگار فود کرے توكن جرا دنیا تي تاك بے کانر پر دفتے گئے شبائي مورے جب اللہ اکبر پرتم شنگائي فود کرے پوري گوٹا زمین ٹاپ এমন ভাবে কেঁপে উঠবে এই জমিনের উপরে থাকা বহুতল ভবন টাওয়ারগুলো মাটির সঙ্গে মিশে যাবে বিশাল বিশাল পাহাড়গুলো যে আমরা দেখি এগুলোর অবস্থা কেমন হবে প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে কি ঘটবে শুনেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুকাতা দাক كتا واحدة فيومئذ وقعت الواقعة الله بولچن جاكن مطر اكبار شنگائي فودا حبيب تاكن کی حبيب شنو وحملت الارض والجبال فدكت دكت واحدة পাহাড় সুদ্ধা এই জমিনটাকে উপরে তুলে আছার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে মাটির উপরে থাকা ভবনগুলো মাটির নিচে চলে যাবে আসমান জমিন উলটপালট হয়ে যাবে বাংলাদেশে ঢাকায় গেলে আপনারা দেখবেন বহুতল ভবন টাওয়ার সুইজারল্যান্ডে দুবাইয়ে পৃথিবীর উন্নত কান্ট্রিগুলোতে যে বিশাল বিশাল বিল্ডিং আছে 110 তলা 120 তলা উঁচু উঁচু টাওয়ারগুলো সঙ্গে সঙ্গে সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির নিচে চলে যাবে আল্লাহু আকবার বিশাল যে পাহাড়গুলো আপনারা দেখেন আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে শুনেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবান মাহিলা সিংহায় ফু দেওয়ার পরে যখন সবকিছু কেঁপে উঠবে জমিন কাঁপবে পাহাড়গুলোর অবস্থা কেমন হবে শোনো এতে আল্লাহ বলেছেন পাহাড়গুলোর অবস্থা হবে এমন ওয়া কানাতিল জিবালু কাসিবান মাহিলা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল উহনিল মানফুশ পাহাড়গুলো দুনাত তুলার মতো উড়ে উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে যখন গোটা ভূমি কেঁপে উঠবে জমিন কেঁপে উঠবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজনের মহামজ্ঞান সত্ত্বা অবশিষ্ট থাকবে তিনি কে কিচ্ছু যখন থাকবে না আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুক
তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায় আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদনদীগুলো কোথায় হে দুনিয়া তোর বুকের উপরে থাকা টাকাওয়ালা পয়সাওয়ালাগুলো কোথায় হে দুনিয়া তোর বুকের উপরে থাকা অহংকারী মানুষগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ ভরে বিচরণ করা দুনিয়ার জালিমগুলো কোথায় আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব কেউ দিবে না কারণ জবাব দেওয়ার মতো তখন তো কেউ থাকবে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনে ক্ষমতা কার আপনারাও তো থাকবেন না আপনারাও তখন জবাব দিবেন না আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার জবাব দেওয়ার তো কেউ নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে কেবল একজনের ক্ষমতা চলবে তিনি কে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন একটা ভূকম্পনে গোটা জমিনকে প্রবল ভাবে কাঁপিয়ে দেওয়া হবে এই অবস্থা হবে তখন ইসরাফিলের শিংগায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে যখন প্রথমবার শিংগায় ফুৎকারের পরে গোটা জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে একটা কাঁপুনিতে সবকিছু ধ্বংস হয়ে যাবে যার হুকুমে তিনি কি সবকিছু ধ্বংস হওয়ার পরে কি হবে আল্লাহ দুই নাম্বার আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা যখন গোটা জমিনকে প্রবল ভাবে কাঁপিয়ে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর তখন জমিন তার পেটের ভেতরে থাকা সবকিছুকে বমি করে দিবে জমিনের নিচে থাকা ভারী বোঝাগুলো জমিন তখন বের করে দিবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আর যখন জমিনকে সম্প্রসারণ করে দেওয়া হবে প্রশ্ন হতে পারে হুজুর জমিন আবার সম্প্রসারণ হবে কেমনে জমিনটা প্রশস্ত বড় হবে কেমনে জমিনটা কেমনে প্রশস্ত হবে শুনেন কিয়ামতের ঘটনা যখন ঘটবে তখন এই যে মহাশূন্যে থাকা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ আলোহীন হয়ে যাবে খসে খসে পড়ে যাবে সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে সমুদ্রের পানি শুকিয়ে যাবে এই পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি তিন ভাগ হলো পানি এই যে মহাসাগরগুলো কত বড় আপনি যদি শুনেন তাহলে চোখ আপনার কপালে উঠে যাওয়ার উপক্রম হবে প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,57,00,000 বর্গ কিলোমিটার প্রশান্ত মহাসাগরের আয়তন আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার আল্লাহু আকবার বিশাল বিশাল সাগর আর মহাসাগরের গোটা জমিনটা সমতল হয়ে যাবে কারণ সেই জমিনে হাসরের মাঠ কায়েম করা হবে হাজার হাজার কোটি মানুষ হাসরের মাঠে থাকবে এই জন্য জমিনটাকে প্রশস্ত করার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত কিয়ামতের ঘটনা ঘটার পরে জমিন সম্প্রসারণ হয়ে যাবে এরপরে আল্লাহ বলছেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত জমিনের ভেতরে থাকা সব কিছু জমিন বের করে দিবে আর জমিন কি ভেতর থেকে বের করে দিবে তাফসীরের কিতাবগুলো পড়লে দেখবেন প্রায় 17 থেকে 18টা তাফসীরে ইয়াতের ব্যাখ্যা দেখেছি তাফসীরে তাবারি তাফসীরে কুরতুবি তাফসীরে বাইদাওয়ি ইবনে কাসির সহ সব তাফসীরগুলোকে জমা করলে দেখা যায় এখানে যে আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার ভেতরের বোঝা বের করে দিবে প্রশ্ন হলো জমিন তার পেটের ভেতর থেকে কি বের করে দিবে মুফাসসিরগণ আয়াতের ব্যাখ্যায় মোট 3টা অর্থ দিয়েছেন জুড়ে বলেন কয়টা এক নম্বর অর্থ তারা দিয়েছেন এই জমিনের ভেতরে ঘুমিয়ে থাকা কবরের মানুষগুলোকে জমিন বের করে দিবে কার হুকুমে এই ঘটনা ঘটবে তখন ইসরাফিল শিংগায় দ্বিতীয়বার ফুৎকার দিবেন যখন দ্বিতীয়বার শিংগায় ফু দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন
ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. الله تعالى বলছেন অতঃপর সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে যখন কবর থেকে মানুষগুলো উঠবে তখন অন্য সূরার অন্য আয়াতে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুফিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর থেকে তাদেরকে উঠানো হবে এমন একটা দিন আসবে যেদিন কবর থেকে উঠি হাশরের দিকে মাটির দিকে আমাদেরকে নেওয়া হবে কার হুকুমে এজন্য আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভিতরে থাকা সবকিছু বের করে দিবে এর এক নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে জমিন বের করে দিবে দুই নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন আমরা যে জমিনের উপরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কথাবার্তা বললাম যত কাজ করলাম এগুলোর রেকর্ডিং এর স্তূপ জমিনের নিচে জমা হয়ে আছে যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন রেকর্ডিং এর স্তূপগুলো জমিনের উপরে চলে আসবে কার হুকুমে তিন নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার পেটের ভিতরে থাকা সবকিছু ভূমি করে বের করবে তিন নাম্বার ব্যাখ্যা হলো এই জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে না নাই স্বর্ণ আছে পাথর আছে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে যখন জমিন তার ভেতরে থাকা খনিজ সম্পদগুলোকে বের করে দিবে মানুষ তখন কিয়ামতের দিন এই সম্পদগুলো চোখের সামনে দেখবে স্বর্ণ রৌপ্য হীরা জহরত মনি মুক্তা এত ধন সম্পদ সামনে কিন্তু মানুষ সেদিন ধন সম্পদ সংগ্রহ করবে না আপনাদের এই মীর শঙ্কর এলাকায় এখানে যদি আগামীকাল সকালে দেখা যায় স্বর্ণের স্তূপ সোনা আর সোনা দেখা যাবে এলাকার মানুষ ঘর বাড়ি থেকে বের হয়ে ব্যাগ নিয়ে বস্তা নিয়ে যার যত ইচ্ছা যে যেমনে পারে এমনে শুধু বস্তার ভেতরে স্বর্ণ ঢুকাবে কিন্তু বলেন তো কিয়ামতের দিন যদি মানুষের চোখের সামনে স্বর্ণ রৌপ্য যে কোনো খনিজ সম্পদের পাহাড়ও দেখে মানুষ কি সম্পদ গিয়ে সংগ্রহ করবে নাকি আরো জোরে বলেন কারণ মানুষ ভালো করেই জানে ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কিয়ামতের দিন ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না আল্লাহ বলছেন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে জমিন তার পেটের ভেতরে থাকা সব খনিজ সম্পদ বের করে দিবে মানুষ সম্পদগুলো দেখে বলবে হায় রে হায় দুনিয়াতে থাকাকালীন এই সম্পদের জন্য আমরা মারামারি করতাম হামলা মামলা দিতাম কাটাকাটি করতাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম কিন্তু যে সম্পদের জন্য দুনিয়ায় আমরা এত মারামারি করতাম এই ধন সম্পদগুলো আজকে কোনো কাজে লাগতেছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর তোমাদের উপরে যত মুসিবত আসে এগুলো এমনি এমনি আসে না এগুলো হলো তোমাদের কৃতকর্মের ফল আবার অন্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে এগুলো মানুষের দুই হাতের কামাই বলেছেন কে তুরস্কের ভয়াবহ ভূমিকম্প দেখার পরে বাংলাদেশের ভূতত্ত্ববিদ এবং আবহাওয়াবিদরা তারাও ধারণা করছেন আগামীতে বাংলাদেশেও ভয়াবহ ভূমিকম্প হয়ে যেতে পারে আর কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের ঘটনা ঘটার আগে শেষ জামানায় সিরিজ ভূমিকম্প হবে কিছুদিন পর ভূমিকম্প ভূমিকম্পের পর ভূমিকম্প নবীজি বলেছেন কিয়ামতের আগে ভয়াবহ কিছু গজব আসবে নবীজি বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কদফান নবীজি বলেছেন হঠাৎ হঠাৎ ভূমিকম্প হঠাৎ হঠাৎ দাবানল চেহারার বিকৃতি এরকম মাঝে মাঝে ভয়াবহ বিপর্যয় আল্লাহ দিবেন
কোন কোন কারণে দিবেন সেটাও হাদিসে নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা রাষ্ট্রের সম্পদ যখন মানুষ নিজের সম্পদ মনে করে ভক্ষণ করবে ওয়াল আমানাতু মাগরামা আমানতের খেয়ানত যখন মানুষ শুরু করে দিবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন মুসলমান তার সমাজ আর রাষ্ট্র থেকে যখন শিক্ষা সিলেবাস থেকে ইসলাম বিদায় করে দিবে তখন ভূমিকম্প দিবেন কে বান্দরের ঘরের বান্দররা বানরামি ঢুকাতে চেয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রতিবাদে জ্বলে উঠেছি এজন্য বান্দামি শিক্ষা টিকে থাকতে পারে আমরা বলতে চাই বান্দরের ঘরের বান্দরদেরকে এদেশে একজন তাওহীদবাদী মুসলমান বেঁচে থাকতে নাস্তিকতাবাদ চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ যারা বলে মানুষ বান্দরের জাত এদের উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে তাদের জাতি ভাইদের সাথে বসবাসের জন্য হয় জঙ্গলে চলে যাওয়া অথবা চিড়িয়াখানায় চলে যাওয়া তোরা তোদের জাতি ভাইদের সাথে গিয়ে জঙ্গলে কিংবা চিড়িয়াখানায় থাক চিড়িয়াখানায় খাঁচার দরকার হলে দেশের মুসলমানরা খাঁচার পয়সা দিয়ে দিবে আপনারা টেকা দিবানি কুলাগর মানুষের টেকা আছে ওটা দেখাই দিয়ে হইছিব ডেট অফার গাঞ্জা খাইলে যা হয় আর কি মানুষ কিভাবে বানর ছিল আমার তো বুঝে আসে না আজকের বিজ্ঞান প্রযুক্তি তো উন্নত প্রযুক্তির কল্যাণে মানুষ জেনেছে মানুষ মাইনশের জাত আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন বলেছিলাম কেয়ামতের আগে সিরিজ ভূমিকম্প কোন কোন পাপের কারণে যখন গান বাজনা বেড়ে যাবে জিনা বেড়ে যাবে মদ্যপান বেড়ে যাবে গায়িকা নায়িকার সংখ্যা বেড়ে যাবে এ ধরনের অপকর্ম যখন সমাজে বেড়ে যাবে ভূমিকম্পের গজব দিবেন কি তাহলে এ ধরনের ভয়াবহ গজব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে তওবা করে আল্লাহর দিনের দিকে ফিরে আসার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন তাহলে আজকে আমরা কথা বলবো সূরাতুল জিলজাল নিয়ে চলেন আমরা এই সূরা নিয়ে কথা বলার আগে এই সূরার প্রাথমিক কিছু তথ্য আমরা জেনে নেই আমরা জানি কোরআনুল কারীমে মোট 30 পারা রয়েছে আজকের এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30তম পারায় অবস্থিত আপনারা কেউ চুপ থাকবেন না বলেন তো আজকের সূরাটা কততম পারায় আছে আমরা জানি কোরআনুল কারীমে মোট 114টি সূরা আছে আজকের সূরার সিরিয়াল নাম্বার হলো 99 নাম্বার সূরা এই সূরার রুকু সংখ্যা হলো 1 আয়াত সংখ্যা 8 তাহলে দেখি আমরা সবাই মুখস্থ করতে পেরেছি কিনা সূরার নাম সূরাতু কত নাম্বার পারায় 30 নাম্বার পারায় সিরিয়াল নাম্বার রুকু সংখ্যা আয়াত সংখ্যা মাশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে তো চলেন চলেন আমরা শুরু করি রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে গোটা জমিনকে একসাথে কাঁপিয়ে দেওয়া হবে দেখেন কিছুদিন আগে শুধু তুরস্ক এবং সিরিয়াতে ভূমিকম্প হয়েছে কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান কিংবা অন্যান্য দেশে হয় আল্লাহ বলছেন সামনে একটা ভূমিকম্প আসতেছে এমন একটা ভূমিকম্প হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা একটা ভূমিকম্পে গোটা দুনিয়ার সব জমিন কেঁপে উঠবে আল্লাহ আকবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকূ রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস
হে মানব জাতি ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের সেই মহান রবকে ভয় করো সেই রবকে ভয় করো যিনি কিয়ামতের দিন এমন একটা এমন ভাবে ধ্বংসযজ্ঞ পৃথিবীকে এমন ভাবে গোটা বিশ্বজগতের গোটা বিশ্বজগতের ধ্বংসযজ্ঞ চালাবেন এখানে বলা হয়েছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের কম্পন এটা বড় বিরাট কম্পন এমন একটা কম্পনে গোটা দুনিয়াকে পেয়ে উঠবে আর সেই ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন যখন রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল এই ফেরেশতাকে বানানোর পরে ফেরেশতা অপলক নয়নে আরশে আযিমের দিকে তাকিয়ে আছেন মুখের সামনে সিংহা নিয়ে কান পেতে আছেন কখন তাকে রব আদেশ করবেন আদেশ করার সঙ্গে সঙ্গে সে সিংহায় ফু মারা আরম্ভ করবে আর কিয়ামতের ঘটনা ঘটার সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন মোট দুইবার জোরে বলেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে একটা সিংহের ফুৎকারে তখন যারা দুনিয়াতে থাকবে কানের পর্দা ফেটে গিয়ে সবাই মরে যাবে আল্লাহু আকবার প্রথম সিংহায় ফুৎকারের পরে গোটা জমিনটা এমন ভাবে কেঁপে উঠবে এই জমিনের উপরে থাকা বহুতল ভবন টাওয়ারগুলো মাটির সঙ্গে মিশে যাবে বিশাল বিশাল পাহাড়গুলো যে আমরা দেখি এগুলোর অবস্থা কেমন হবে প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে কি ঘটবে শুনেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা আল্লাহ বলছেন যখন মাত্র একবার সিংহায় ফু দেওয়া হবে তখন কি হবে শোনো ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা পাহাড় সুদ্ধা এই জমিনটাকে উপরে তুলে আছার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে মাটির উপরে থাকা ভবনগুলো মাটির নিচে চলে যাবে আসমান জমিন উলটপালট হয়ে যাবে বাংলাদেশে ঢাকায় গেলে আপনারা দেখবেন বহুতল ভবন টাওয়ার সুইজারল্যান্ডে দুবাইয়ে পৃথিবীর উন্নত কান্ট্রিগুলোতে যে বিশাল বিশাল বিল্ডিং আছে 110 তলা 120 তলা উঁচু উঁচু টাওয়ারগুলো সঙ্গে সঙ্গে সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির নিচে চলে যাবে আল্লাহু আকবার বিশাল যে পাহাড়গুলো আপনারা দেখেন আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে শুনেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা সিংহায় ফু দেওয়ার পরে যখন সবকিছু কেঁপে উঠবে জমিন কাঁপবে পাহাড়গুলোর অবস্থা কেমন হবে শোনো এতে আল্লাহ বলেছেন পাহাড়গুলোর অবস্থা হবে এমন ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল উহনিল মানফুশ পাহাড়গুলো দুনাত তুলার মতো উড়ে উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে যখন গোটা ভূমি কেঁপে উঠবে জমিন কেঁপে উঠবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজনের মহামজ্ঞান সত্তা অবশিষ্ট থাকবে তিনি কে কিচ্ছু যখন থাকবে না আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুক
তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায় আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদনদীগুলো কোথায় হে দুনিয়া তোর বুকের উপরে থাকা টাকাওয়ালা পয়সাওয়ালাগুলো কোথায় হে দুনিয়া তোর বুকের উপরে থাকা অহংকারী মানুষগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ ভরে বিচরণ করা দুনিয়ার জালিমগুলো কোথায় আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব কেউ দিবে না কারণ জবাব দেওয়ার মতো তখন তো কেউ থাকবে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনে ক্ষমতা কার আপনারাও তো থাকবেন না আপনারাও তখন জবাব দিবেন না আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার জবাব দেওয়ার তো কেউ নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে কেবল একজনের ক্ষমতা চলবে তিনি কে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন একটা ভূকম্পনে গোটা জমিনকে প্রবল ভাবে কাঁপিয়ে দেওয়া হবে এই অবস্থা হবে তখন ইসরাফিলের শিংগায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে যখন প্রথমবার শিংগায় ফুৎকারের পরে গোটা জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে একটা কাঁপুনিতে সবকিছু ধ্বংস হয়ে যাবে যার হুকুমে তিনি কি সবকিছু ধ্বংস হওয়ার পরে কি হবে আল্লাহ দুই নাম্বার আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা যখন গোটা জমিনকে প্রবল ভাবে কাঁপিয়ে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর তখন জমিন তার পেটের ভেতরে থাকা সবকিছুকে বমি করে দিবে জমিনের নিচে থাকা ভারী বোঝাগুলো জমিন তখন বের করে দিবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আর যখন জমিনকে সম্প্রসারণ করে দেওয়া হবে প্রশ্ন হতে পারে হুজুর জমিন আবার সম্প্রসারণ হবে কেমনে জমিনটা প্রশস্ত বড় হবে কেমনে জমিনটা কেমনে প্রশস্ত হবে শুনেন কিয়ামতের ঘটনা যখন ঘটবে তখন এই যে মহাশূন্যে থাকা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ আলোহীন হয়ে যাবে খসে খসে পড়ে যাবে সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে সমুদ্রের পানি শুকিয়ে যাবে এই পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি তিন ভাগ হলো পানি এই যে মহাসাগরগুলো কত বড় আপনি যদি শুনেন তাহলে চোখ আপনার কপালে উঠে যাওয়ার উপক্রম হবে প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,57,00,000 বর্গ কিলোমিটার প্রশান্ত মহাসাগরের আয়তন আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার আল্লাহু আকবার বিশাল বিশাল সাগর আর মহাসাগরের গোটা জমিনটা সমতল হয়ে যাবে কারণ সেই জমিনে হাসরের মাঠ কায়েম করা হবে হাজার হাজার কোটি মানুষ হাসরের মাঠে থাকবে এই জন্য জমিনটাকে প্রশস্ত করার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত কিয়ামতের ঘটনা ঘটার পরে জমিন সম্প্রসারণ হয়ে যাবে এরপরে আল্লাহ বলছেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত জমিনের ভেতরে থাকা সব কিছু জমিন বের করে দিবে আর জমিন কি ভেতর থেকে বের করে দিবে তাফসীরের কিতাবগুলো পড়লে দেখবেন প্রায় 17 থেকে 18টা তাফসীরে ইয়াতের ব্যাখ্যা দেখেছি তাফসীরে তাবারি তাফসীরে কুরতুবি তাফসীরে বাইদাওয়ি ইবনে কাসির সহ সব তাফসীরগুলোকে জমা করলে দেখা যায় এখানে যে আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার ভেতরের বোঝা বের করে দিবে প্রশ্ন হলো জমিন তার পেটের ভেতর থেকে কি বের করে দিবে মুফাসসিরগণ আয়াতের ব্যাখ্যায় মোট 3টা অর্থ দিয়েছেন জোরে বলেন কয়টা এক নম্বর অর্থ তারা দিয়েছেন এই জমিনের ভেতরে ঘুমিয়ে থাকা কবরের মানুষগুলোকে জমিন বের করে দিবে কার হুকুমে এই ঘটনা ঘটবে তখন ইসরাফিল শিংগায় দ্বিতীয়বার ফুৎকার দিবেন যখন দ্বিতীয়বার শিংগায় ফু দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন
ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. الله تعالى বলছেন অতঃপর সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে যখন কবর থেকে মানুষগুলো উঠবে তখন অন্য সূরার অন্য আয়াতে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুফিরা মা ফিল কুবুর. মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর থেকে তাদেরকে উঠানো হবে? এমন একটা দিন আসবে যেদিন কবর থেকে উঠি হাসরের দিকে মাটির দিকে আমাদেরকে নেওয়া হবে কার হুকুমে? এজন্য আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে. ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরে থাকা সবকিছু বের করে দিবে. এর এক নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে জমিন বের করে দিবে. দুই নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন আমরা যে জমিনের উপরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কথাবার্তা বললাম যত কাজ করলাম এগুলোর রেকর্ডিং এর স্তূপ জমিনের নিচে জমা হয়ে আছে। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন রেকর্ডিং এর স্তূপগুলো জমিনের উপরে চলে আসবে কার হুকুমে? তিন নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের ভেতরে থাকা সবকিছু ভূমি করে বের করবে। তিন নাম্বার ব্যাখ্যা হলো এই জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে না নাই, স্বর্ণ আছে পাথর আছে। দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে যখন জমিন তার ভেতরে থাকা খনিজ সম্পদগুলোকে বের করে দিবে মানুষ তখন কিয়ামতের দিন এই সম্পদগুলো চোখের সামনে দেখবে, স্বর্ণ রৌপ্য হীরা জহরত মনি মুক্তা এত ধন সম্পদ সামনে, কিন্তু মানুষ সেদিন ধন সম্পদ সংগ্রহ করবে না। আপনাদের এই মীর শঙ্কর এলাকায় এখানে যদি আগামীকাল সকালে দেখা যায় স্বর্ণের স্তূপ সোনা আর সোনা, দেখা যাবে এলাকার মানুষ ঘর বাড়ি থেকে বের হয়ে ব্যাগ নিয়ে বস্তা নিয়ে যার যত ইচ্ছা যে যেমনে পারে এমনে শুধু বস্তার ভেতরে স্বর্ণ ঢুকাবে। কিন্তু বলেন তো কিয়ামতের দিন যদি মানুষের চোখের সামনে স্বর্ণ রৌপ্য যে কোনো খনিজ সম্পদের পাহাড়ও দেখে মানুষ কি সম্পদ গিয়ে সংগ্রহ করবে নাকি? আরো জোরে বলেন, কারণ মানুষ ভালো করেই জানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। আল্লাহ বলছেন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে জমিন তার পেটের ভেতরে থাকা সব খনিজ সম্পদ বের করে দিবে, মানুষ সম্পদগুলো দেখে বলবে হায় রে হায়, দুনিয়াতে থাকাকালীন এই সম্পদের জন্য আমরা মারামারি করতাম, হামলা মামলা দিতাম, কাটাকাটি করতাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, কিন্তু যে সম্পদের জন্য দুনিয়ায় আমরা এত মারামারি করতাম এই ধন সম্পদগুলো আজকে কোনো কাজে লাগতেছে? আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর যখন জমিন তার গর্ভে থাকা সব কিছুকে বের করে দিবে মানুষ এই ভয়াবহ চিত্র দেখে তখন মানুষ তখন বলে উঠবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, মানুষ তখন বলবে এই জমিনের কি হলো, এই ভয়াবহ পরিস্থিতি কেন? আমরা যখন দুনিয়াতে ছিলাম দুনিয়াতে কত বড় বড় বিল্ডিং ছিল, গাছপালা ছিল, চায়ের বাগান ছিল, পাহাড় পর্বত ছিল, এখন তো দেখি কিছুই নাই, সব কিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়েছে। আবার দেখতেছি জমিন তার পেটের ভেতর থেকে সবকিছু বের করে দিয়েছে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কেন এর অবস্থা এমন হলো, কেন এমন অবস্থা হয়ে গেল? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ফায়ুনুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংহায় ফুৎকারের পরে যখন মানুষকে তাদের রবের দিকে নিয়ে যাওয়া হবে তখন মানুষগুলো কবর থেকে উঠে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাতানা মিন মারকাদিনা, মানুষ বলবে ইয়া ওয়াইলানা, দুর্ভোগ আফসোস, মান বাতানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো,
কে আমাদেরকে কবর থেকে তুলল আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে আজকে সেই কিয়ামতের ঘটনা ঘটছে রহমান সেই কিয়ামতের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছেন আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন রহমানের ওয়াদা সত্য ছিল আম্বিয়া আলাইহিমুস সালাম তারা যে মানুষকে কিয়ামতের কথা বলেছেন তাদের কথাও সত্য ছিল যারা বেনামাজি ছিল সুদখোর ছিল ঘুষখোর ছিল অন্যায় অপকর্মকারী পাপীতাপী লোকেরা বলেন তো কিয়ামতের ঘটনা দেখার পরে কিয়ামতের মাঠে কলিজার মধ্যে ভয়টা বাড়বে না কমবে আরো জোরে বলেন বাড়বে না কমবে আল্লাহ বলছেন পাপিতা বিদের অবস্থা কেমন হবে শুনো কুলুবুই ইয়াউমা ইযিফাতুন আবসারুহা খাশিয়া কাফের মুশরিক পাপিতা জাহান্নামীদের কলিজা কেঁপে উঠবে ভীত বিহ্বল হয়ে যাবে তাদের দৃষ্টি নত হয়ে যাবে কিন্তু ঈমানদার যারা ভীত বিহ্বল পেরেশান হবে না তারা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন আল্লাহ বলছেন ইমানদাররা ভীত সন্ত্রস্ত হবে না ফ্রাস্ট্রেশনে ভুগবে না ফেরেশতারা এসে তাদেরকে ওয়েলকাম করবে স্বাগত জানিয়ে বলবে অন্য আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله بلچن إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব যিনি সবাই বলেন তিনি কে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনে তসবি কলো রব তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আকবার আল্লাহ বলছেন যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব আর এই রবের উপরে যারা অটল বিচল ইস্তিকামত থাকে ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিয়ে বলবে আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই চিন্তা নাই চিরদিনের জন্য আল্লাহর বেহেশতে ঢুকার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও আল্লাহ তাদের কাতারে আপনি আমাদেরকে শামিল করে দেন আরো আস্তে বলেন আমিন আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার গর্বে থাকা সবকিছুকে বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ এগুলো দেখে বলবে এর কি হলো আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইয়াউমা ইদিন তুহাদ দিসু আখবারাহা সেদিন জমিন সব খবর বলে দিবে জমিন সব খবর আল্লাহর কাছে ফাঁস করে দিবে প্রশ্ন হতে পারে জমিনের খবর কি চলেন আমরা এর ব্যাখ্যাটা নবীজির হাদিস থেকে জেনে নেই তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে আয়াত পড়লেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা
সেদিন জমিন সব খবর প্রকাশ করে দিবে নবীজি এই আয়াত তেলাওয়াত করে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আতাদরুনা মা আখবারহা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন নবীজি জবাব দিলেন সাহাবীরা শোনো ফা ইন্না আখবারহা আনতা শাদা আলা কুল্লি আবদিন আও আমা আও আমালিম বিমা আমিলা আলা যহরিকা بما عمل على ظهرها تقول كذا وكذا نبيجي بولن امار صحابيرا شنو زمينر خبر هلو اي زمينر اوپوره مانوش چلافرا كوري جوتو অপকর্ম ভালো কর্ম মানুষ করেছে জমিন কিয়ামতের দিন আল্লাহর সামনে সবকিছু ফাঁস করে দিবে কথা শুনতেছেন হ্যাঁ এখন মূল ওয়াজ শুরু হবে এবার থাকা এই দুনিয়াতে আমাদের জবান খোলা জমিনের জবান বন্ধ কিয়ামতের দিন হবে উল্টা আমাদের জবান হয়ে যাবে বন্ধ জমিনের জবান আল্লাহ খুলে দিবেন আপনারা বলবেন হুজুর কিয়ামতের দিন আমাদের জবান যে বন্ধ হবে দলিলটা কোথায় পাইলেন শুনেন আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলছেন সেদিন তোমাদের জবানে তালা লাগিয়ে দেওয়া হবে লক করে দেওয়া হবে কথা বলতে পারবে না তোমাদের হাতের জবান খুলে দেওয়া হবে হাত আল্লাহর সাথে কথা বলবে তোমার জীবনের সকল কর্ম আল্লাহ আল্লাহর কাছে ফাঁস করে দিবে হাতের জবান খুলে যাবে এই হাত দিয়ে কত দাড়িওয়ালা মানুষকে পিটিয়েছে এই হাত দিয়ে কত আলেমদের হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছেন হাত আল্লাহর কাছে ফাঁস করে দিবে এই হাত দিয়ে কত আলেমদের সঙ্গে বেয়াদবি করেছেন এই হাত দিয়ে কলম ধরে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কত রিপোর্ট করেছেন হাতের যে আঙ্গুল আঙ্গুলের মাথাগুলো সব বলে দিবে কার কাছে আল্লাহর বিচারের সিস্টেম হলো সম্পূর্ণ আলাদা এই দুনিয়ার বিচার আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা দুনিয়াতে মানুষ যখন বিচার করে মানুষের মেজাজ হলো এমন মানুষ মাঝে মাঝে বিচারের নামে অবিচারও করে আমাদের আদালতগুলোতে দেখবেন এজলাস আসে এজলাসগুলোতে দেখা যায় মামলার হেয়ারিং হয় শুনানো হয় সাক্ষ্য গ্রহণ হয় এরপরে দেখা যায় বিচারক সাহেব রায় দেন মাঝে মাঝে আবার উপর মহলের প্রেসারে রায় যাবার কথা ছিল একদিকে চলে যায় আরেক দিকে বিচারের নামে অবিচার করে মাঝে মাঝে নিরপরাধী মানুষকে অপরাধী বানানো হয় আর অপরাধীদেরকে নিরপরাধী বানিয়ে দেওয়া হয় কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা আমরা যা করেছি সব তো আল্লাহ জানেন এরপরেও আল্লাহ একতরফা বিচার করবেন না আপনি দুনিয়াতে কি কি করেছেন সেটা আল্লাহ প্রমাণ করে দিবেন এরপরে আপনাকে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ বলছেন তোমার হাত তোমার অপকর্ম তোমার হাত তোমার অপকর্ম আল্লাহর কাছে ফাঁস করে দিবে পা কথা বলবে এই পা দিয়ে হেঁটে 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 গিয়ে কোথায় গিয়ে কোন অপকর্ম করেছেন পা সবকিছু বলে দিবে কার কাছে সামান্য ক্ষমতার জন্য এই পা দিয়ে বিচরণ করে বুদ্ধি ধার করার জন্য পশ্চিমে যাইতেন উত্তর দক্ষিণের দেশগুলোতে যাইতেন এরপরে এসে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন পা সবকিছু ফাঁস করে দিবে সেদিন কার কাছে আল্লাহর বিচারের নমুনা দেখেন শুধু হাত আর পা নয় অন্য আয়াতে আল্লাহ বলেছেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম وجنودهم بما كانوا يعملون الله বলছেন তোমাদের কান কথা বলবে চোখ কথা বলবে ও যুবক তরুণ ছাত্র ভাইরা শোনো এই কান আছে বলে কান তো আল্লাহর দেয়া নেয়ামত এই নেয়ামতের অপব্যবহার করে কানের মধ্যে ইয়ারপড ঢুকিয়ে হেডফোন ঢুকিয়ে আজে বাজে গান শুনে কেউ তো শুনতেছে না ইয়ারপড আর হেডফোন লাগায় শুনতেছো এই যে কানের নেয়ামতের অপব্যবহার করে নিষিদ্ধ জিনিস শুনেছো গান বাজনা শুনেছো আজে বাজে জিনিস শুনেছো কিয়ামতের দিন কান সবকিছু ফাঁস করে দিবে কার কাছে আরো জোরে বলেন
চোখ কথা বলবে চোখ হলো আল্লাহর দেয়া নেয়ামত এই চোখের অপব্যবহার করে চোখের যত জিনা করেছেন এই চোখ সেদিন সব বলে দিবে কার কাছে চোখের আলো আছে বলে এই চোখের আলোর অপব্যবহার করবেন না কিছুদিন আগে একজন অন্ধ ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে এক অন্ধ ব্যক্তির সাথে দেখা হয়েছে এই লোকটা জন্মের পর থেকে চোখে দেখে না আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না বলে না আমার খারাপ লাগে না আমি বললাম দুনিয়াটা এত সুন্দর আসমান জমিন দুনিয়ার মানুষও তো সুন্দর এগুলোকে সুন্দর করে বানাইছেন কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আকবার বললাম ভাই আল্লাহ এত মানুষকে চোখে দেখান শক্তি দিলেন আপনাকে আল্লাহ দিলেন না আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নেই উত্তর দিয়েছি কি জানেন কয় না আমার খারাপও লাগে না আল্লাহর উপর কোনো অভিযোগ নাই বললাম ভাই কেন আমাকে উত্তর দিয়েছে বলে আপনি হুজুর হুজুর হলে কি হবে আপনার চোখের আলো আছে এই চোখের আলো দিয়ে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখের আলোও নাই চোখ দিয়ে গুনাহ করার সুযোগ নাই আসলেই তো তাই একজন অন্ধ মানুষ তার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয় অ্যান্ড্রয়েড ফোনে আজে বাজে নিষিদ্ধ ভিডিও নাটক সিনেমা বা পর্নোগ্রাফি দেখার কোনো সুযোগ তার নাই কারণ তার চোখের আলো নাই কিন্তু আমাদের যাদের চোখের আলো আছে চোখে দেখার নেয়ামত আমরা যারা পেয়েছি হাতে ফোন নিলে আমরা নিষিদ্ধ জিনিস দেখার সুযোগ আছে আমাদের যাদের চোখের আলো আছে পরনারীর দিকে আমরা তাকিয়ে চোখের জিনা করার সুযোগ আছে কিন্তু যার চোখের আলো নাই সে তো চোখের জিনা করারও কোনো সুযোগ আমার বাবা জান ভাই জানরা বিশেষ করে যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো ভাই চোখের হেফাজত করো রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদের দিকে তাকায়া থেকো না তোমাদের অবস্থা তো হলো এমন রাস্তাঘাটে মেয়েদেরকে পাইলে ভিক্ষুকের মতো তাকায়া থাকো আবার এক বন্ধু আরেক বন্ধুকে এক বন্ধু আরেক বন্ধুকে বলো দোস্ত কি যে দেখছি মাথা তো ঠিক নাই তোমার আমার ঠিক হয় কি বদ্রপুলা পায় কেন তোমার মাথা ঠিক থাকে না আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন পরনারী থেকে নিম্নগামী করে রাখে চক্ষুটাকে নিচের দিকে রেখে চোখের হেফাজত করতে হবে আদেশটা কার অবিবাহিত ছেলেদেরকে বলছি হারাম রিলেশনে জড়াইও না ছাত্র যারা আছো গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করিও না গার্লফ্রেন্ড কিংবা হারাম রিলেশনের দিকে ধাবিত হয় না মনে রাখতে হবে হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যায় কলেজ জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে মেয়েদের ফিতনায় পড়ো না কেরিয়ার শেষ হয়ে যাবে জীবন নষ্ট হয়ে যাবে বরং কলেজ জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র জীবনে পড়াশোনায় মনোযোগী হও দেখবা কেরিয়ার সুন্দর হবে পর আর যুবক বয়সে তরুণ বয়সে আজান হলে মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দাও চরিত্র সুন্দর হবে কেরিয়ার আর চরিত্র যদি সুন্দর হয় মেয়েদের পিছনে ইতরের মতো ভিক্ষুকের মতো ছোটা লাগবে না তোমার কেরিয়ার সুন্দর হলে চরিত্র ভালো হলে দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে লাইন ধরে আছে ঠিক জেলা হইছে রে ভাই ওলা তাক্য ফুরিন্তর ঘরে ঘরে আইটা তুমি খরে খরে আটবা এখানে ফুরিন তোর বাপ মারে খরে খরে আটা নিজের কোয়ালিফিকেশন এমন জায়গাত নিয়ে যাও নিজের যোগ্যতার এমন জায়গাত নিয়ে যাও ফুরির মা বাপ যেন ভাগল হয়ে যায় বাবারে তোমার কিছু ফুরি বিয়া দিত ঠিক আছে নি কথা গার্লফ্রেন্ড বানাইও না জিএ নানি ফুরিন তোর খরে খরে আইটো না ফুরিন তোর খরে খরে আটা বালা কোনো ফুয়ার খাইছলত নাই কথা ঠিক আছে নি মুসানবীর কিচ্ছা মনে হইছে মুসানবী ও যে মিশর সাইরিয়া গেছলাম মাদিয়ান এরপরে সুয়াইব নবীর দুই ফুরি সুয়াইব নবী ফাটাইছিলাম আমি হি কিচ্ছা কইলে সময় যাইব কি আমি জাস্ট ওখান কইলাম সোয়াইব আলাইহিস সালামের তানোর দুই ফুরি রে ফাটাইছিলা যাও তুরা সিলুটি কইলাম বেজার হইছিলা নি নিজের এলাকার মানুষ তো বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকা দিত না মাঝে মাঝে খোয়া লাগে তো কইলা যাও মুসারে লইয়াও তারা ইয়া কইলা আউকা আমরা আব্বাই আপনারে কইছন আমরা বাড়ির যাওয়ার লাগে দেখো কা মোসানব্বে কইলা
তুমি আমার সামনে আইটো না হরে দিয়াটো কারণ পুরুষ মানুষের সামনে যদি মহিলা আতে তাহলে চকর হেফাজতের ব্যক্তয় ঘটি গেলে তাহলে খোকাসান ফিতনার সম্ভাবনা আছে সুবহানাল্লাহ মুসা নববী কইলা তোমরা আগে দিন আখরে দি যাও খর্তা কি ইশারা মাইরো কুম্বা দেইতাম ডাইনর রাস্তায় না বাউর রাস্তায় আর অঙ্কুর ফাইনতে খালি যদি ফুরিন্তর করে দিয়ে আটার সুযোগ পায় আরে খুশি আর খুশি তাইলে বুঝা গেল ফুরিন্তরে খরে দি আটানি এটা নবীওয়ালা স্বভাব ঠিক আছে না কথা তোমার কোয়ালিফিকেশন বাড়াও দেখ মানে ফুরির হাবি গুষ্টি তোমার খরে দি খালি আটবা ঠিক আছে না কথা ফুরিন্তর খরে দি গুলাই না না সারা জীবন হউ বেটির খরে খরেও গুরবাই তো বিয়া কইরাও তোমার বউর আসলর দূরে দূরে খরে খরে ওয়াট পাই তো আর নিজের কোয়ালিটি সুন্দর করো এটা আমার সাসা হলারে কইরাম না বা আপনারা আমি তুমি কইরা কইতাম পারমো নি আমি অতব যাদব নে এটা আপনারা ফুয়াপতি জানতরে কইরা যে তাই বিয়া করছেন না যে তাই আমি মিসকিন রইছো না তারা আবার রাগ করে দিল মিসকিন হওয়া মানে এখানে একলা রইছে আর কোনো সঙ্গী অঙ্গি নাই ওই জীবনের সঙ্গী আমরা দোয়া করলাম আল্লাহ সবরে নেককারী স্ত্রী দান করুক বাবা আমি ধর আওয়াজ দিচ্ছেন নাকি মনে রাখো যারা স্কুল কলেজ পড়ো ইউনিভার্সিটি পড়ো যারা এখন অবিবাহিত বেটিন তোর ঘরে দিয়ে আটবায় সারা জীবন তুমি বেটির ঘরে দিও থাকবায় ঠিক আছে নি কথা আমি যেটা কইরাম মিলাইয়া দেখবা ও বিয়ার আগেও আটবায় করে করে বিয়া কইরা বরুণ না দিরে দিরে আমি আসলে দিরে দিরে বিয়ার আগে তাকো সামনে বিয়ার পরেও সামনে দেখবা এমন একজন দিনদার নেককার চক্ষু শীতলকারী বউ ভাই ভাই সারাদিন তোমার পিছে বউ লাগিয়া আছে তুমি কিতা খাইতাই কিতা তোমার পছন্দ তোমার সেবা যত্ন শীতর দিন আইছে কইব খাম নাই ঠান্ডা পানি দিয়ে করার ও গরম পানি বাসা দাওয়ার বাদা দেখা যাইব খানি উনি রেডি আপনি যেটা পছন্দ করেন এটা আপনি সাইবার আগে সব তা রেডি কিতা করতেইব নিজের চরিত্রে সুন্দর রাখা চরিত্রকে সুন্দর বানান বুখারী শরীফের একটা হাদিস আমি যুবকদেরকে শোনাচ্ছি নবীজি বলেছেন মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে জিম্মাদারি গ্রহণ করবে কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার যুবক তরুণ ভাই হল কিতাবা নবীর সুপারিশর দরকার আছে নি হাসাও দরকার আছে নি ফুরিন তোর ঘরে আটা বাদ দেলা চরিত্র হেফাজত করো ফারা যাইবুন ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাই হনের তৌফিক দুক বলছিলাম চোখ কথা বলবে সুতরাং চোখের জিনা কানের জিনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এমনকি আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারহা জমিনও কথা বলবে এই জমিনের উপরে আমরা কত অন্যায় করেছি কত অপকর্ম করেছি জমিনের উপরে যত গুনাহের কাজ করেছি জমিন সেদিন সব কিছু বলে দিবে ফাঁস করে দিবে কার কাছে আস্তে বলবেন না জোরে বলেন কার কাছে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার গর্ব থেকে সব কিছু বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা এই অবস্থা দেখে মানুষ বলবে জমিনের কি হলো আল্লাহ বলছেন সেদিন জমিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন মানুষের সকল সুকর্ম অপকর্মের খবর বলে দিবে আল্লাহর কাছে মানুষ ভাবতে পারে জমিন কেন সব বলে দিবে আল্লাহ পরের আয়াতে জবাব দিচ্ছেন বি আন্না রাব্বাকা আউহালাহা কারণ জমিনের জবান খুলে দিয়ে জমিন যেন সব বলে দেয় জমিনকে এই আদেশ যিনি দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আপনারা কষ্টই জাননি ফাঁস আয়াত তো শেষ আর তিনটা আয়াত রয়েছে দশ পনেরো মিনিট মনোযোগ থাকবো নি এরপরের আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম সেদিন মানুষ দলে দলে কবর থেকে উঠবে কব
কবর থেকে উঠার পরে হাশরের মাঠে যখন মানুষ যাবে তারা তাদের আমলনামা দেখবে তারা তাদের আমলের খাতা তাদের হাতে পেয়ে যাবে দুনিয়াতে আপনি যত ভালো কাজ করেছেন আপনি যত মন্দ কাজ করেছেন সব কিছু রেকর্ড হয়ে গিয়েছে কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হাতে আমলনামা যিনি ধরায়া দিবেন তিনি কি দুইটা দল হয়ে যাবে فريق في الجنة وفريق في السعير একটা হলো জান্নাতি দল আরেকটা হলো জাহান্নামি দল প্রত্যেকই হাশরের মাঠে যাওয়ার পর লিউরাউ আমালাহুম তারা তাদের আমলনামা দেখবে তবে দল যেহেতু দুইটা দুই দলের অবস্থা হবে দুই রকম জান্নাতি লোকেরা আমলের খাতা সামন থেকে ডান হাতে গ্রহণ করবে জাহান্নামী লোকেরা আমলনামা পেছন থেকে বাম হাতে গ্রহণ করবে আমলনামা হাতে পাওয়ার পরে কোন দলের অবস্থা কেমন হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 19 নম্বর আয়াত থেকে বলছেন ফাআম্মা মান أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية الله تعالى বলছেন আর যাদেরকে তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে দেওয়া হবে ডানপন্থী লোকেরা বেহেশতি জান্নাতি লোকেরা ডান হাতে আমলের খাতা গ্রহণ করে তারা আনন্দিত হবে আনন্দিত হয়ে তারা কি বলবে দেখো 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 আমার আমলনামাটা পড়ে দেখো এই যে কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হলো এ প্লাস প্রাপ্ত ছাত্র তার মার্কশিট হাতে পাওয়ার পরে এই মার্কশিট সবাই কেসে দেখাতে চাইবে কি চাইবে না জান্নাতি ব্যক্তি হাতে নিয়ে আমলনামা দেখবে তার নামাজ পাঁচ ওয়াক্তের নামাজের কথা লেখা তাহাজ্জুদের নামাজের কথা লেখা সকল ভালো ভালো কাজ আমলনামায় আছে সেও তখন খুশি হয়ে বলবে দেখো 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 আমার আমলনামাটা পড়ে দেখো ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি মনে করতাম আমি আমার হিসাব একদিন বুঝে পাবো আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন এই দিন আজকে এসেছে আল্লাহ বলছেন ডান হাতে আমলনামা পাবে যারা আমার দয়ায় জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আল্লাহ তাদের কাতারে আমাদেরকে তুমি শামিল করে দাও বামপন্থী লোকেরা জাহান্নামী লোকেরা আমলনামা পেছন থেকে বাম হাতে রিসিভ করবে পেছন থেকে বাম হাতে আমলনামা রিসিভ করার পরে তারা কি বলবে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطان আল্লাহ তাআলা বলছেন জাহান্নামী লোকেরা পেছন থেকে বাম হাতে আমলের খাতা রিসিভ করে বলবে ইয়া লাইতানি দুর্ভোগ আফসোস লামউতা কিতাবিয়া আমার হাতে যদি আমলনামাটা না দেয়া হতো তাহলে তো ভালো হতো কারণ এই চোর হাতের মধ্যে খাতা নিয়ে দেখবে আমলের খাতায় তার চুরির সব কিছু লেখা আছে ডাকাতির সব কিছু লেখা আছে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে ওইটাও আমলের খাতায় আছে না নাই সব আমলনামায় আছে এই ডাকাতগুলো আমলের খাতা হাতে নিয়ে দেখবে আলেমদেরকে রিমান্ডে নিয়ে পিটিয়েছে অন্যায়ভাবে আলেমদেরকে ফাঁসি দিয়েছে ওইটাও আছে না নাই এই চোর দেখবে আয়ের আয় সবই তো আছে লা ইউগাদিরু সগীরাতুম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় কিচ্ছু বাকি নাই সব এখানে লেখা আছে দেখবে আমার বাঁচারও কোনো উপায় নাই আফসোস করে বলবে কোথায় আমার ধন দৌলত কোথায় আমার ক্ষমতা আজকে ধন দৌলত আর কোনো ক্ষমতা কাজে লাগবে আল্লাহ বলছেন ইয়াউমা ইদি ইয়াসতুরুন নাসু আশ
সেদিন দলে দলে মানুষ কবর থেকে উঠে যখন হাশরের মাঠে যাবে লিউরাউ আমালাহুম তারা তাদের আমলনামা দেখবে আমলনামা প্রত্যেকের হাতে দেওয়ার পরে এবার আল্লাহর পুরস্কার দেওয়ার পালা শাস্তি দেওয়ার পালা পুরস্কার আর শাস্তির ক্ষেত্রে আল্লাহর বিচারের নমুনা কেমন হবে শেষের দুইটা আয়াতে আল্লাহ সেই কথা বললেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল مثقال ذرة شرا يرى অতএব যারা অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখবে অর্থাৎ তার পুরস্কার পাবে আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে সেও তা দেখবে অর্থাৎ সেও তার শাস্তি পাবে অনুপরিমাণ ভালো করে বুঝেন আপনাদের এলাকায় সরিষা চাষ হয় কি হয় না সরিষার দানা ছোট না বড় অনেক ছোট সরিষার থেকেও ছোট অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ যদি করেন সেটারও আল্লাহ পুরস্কার দিবেন আবার অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজ করলে সেটাও মানুষ দেখবে সেটার সে প্রতিদান পাবে শাস্তি পাবে খুব খেয়াল করে শুনেন কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার এই দুইটা আয়াত বুঝলে আজকের মাহফিলে আসা আলোচনা শোনা সব কিছু কাজে লাগবে শেষের দুইটা আয়াতে অনুপরিমাণ ভালো কাজ এর প্রতি উৎসাহ দেওয়া হয়েছে আবার অনুপরিমাণ খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করা হয়েছে কেন সতর্ক করা হয়েছে দেখেন নবীজির একটা সুন্দর হাদিস আমার মনে পড়ে গেল নবীজি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ও আয়েশা আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো সৎ কাজ অল্প যদি হয় সেটা করো কারণ অল্প 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 অনু 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 পরিমাণ সৎ কাজগুলো জমা হতে হতে একটা সময় নেকির একটা পাহাড় হয়ে যাবে এজন্য অন্য একটা হাদিসে নবীজি বলেছেন সুন্দরভাবে কথা বলো কারণ এটাও একটা নেকির কাজ এটা ছোট্ট নেকি হলেও এই নেকিগুলো জমা করো নেকিগুলো জমা হতে হতে নেকির একটা স্তূপ হয়ে যাবে আর একটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন পিপাসার্ত মানুষকে পানি পান করাও এটাও নেকির কাজ কোন নেকির কাজ যদি খুব হালকা হয় ছোট হয় ওইটাও বাদ দিও না কারণ ছোট 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 নেক আমলগুলো একসাথে জমা হয়ে নেকির একটা পাহাড় তোমার জন্য হয়ে যাবে তাহলে বলেন তো আমরা নেকির কাজ যত ছোটই হোক নেকির কাজ কি আমরা কখনো ত্যাগ করব নাকি সময় পেয়েছি মসজিদে বসে আছি কোনো কাজ নাই ফরজ নামাজের সময় হয় নাই সুন্নত নামাজের সময়ও নাই নফলেরও সময় নাই অসুবিধা নাই মসজিদে ঢুকেছেন তাহিয়াতুল বুদুর নামাজ পড়েন দুখুলুল মসজিদ পড়েন কোনো ছোট আমলকে বাদ দেওয়া যাবে না একটা কুকুর পিপাসার্ত কুকুরটাকে পানি পান করার এটা কত ভালো কাজ দেখেন একজন জেনাকারিনী মহিলা জেনা করেছে ওই মহিলার জন্য তো নিশ্চিত জাহান্নাম ছিল কিন্তু ওই মহিলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তার মধ্যে একটা পিপাসার্ত কুকুর দেখলো ওই মহিলা তার চামড়ার তৈরি মোজা খুলে ওই মোজা দিয়ে একটা কুয়া থেকে পানি উঠায়া পিপাসার্ত কুকুরকে পানি পান করালো ওই কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ এত খুশি হলেন ওই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন তাহলে বোঝা গেল ভালো কাজ সৎ কাজ সেটা যদি ছোট্ট হয় এই যে ধরেন মাহফিল হয়েছে আপনাদের এলাকায় দুই দিন ব্যাপী আপনাকে কয়েকটা পোস্টার দিয়া বলা হলো যাও ভাই এই পোস্টারটা নিয়ে পাশের গ্রামে লাগায় দাও নিঃসন্দেহে এটা এটা একটা ভালো কাজ কারণ আপনি দিনের একটা মাহফিল হবে এটার প্রচার করছেন এটাকেও হালকা মনে করবেন না এটাও ভালো কাজ বলা হলো আপনি একটু মাহফিলে যারা এসেছেন মেহমানদারি করেন এখানে ভলন্টিয়ারের কাজ করেন এটাও কিন্তু ভালো কাজ কোন সৎ কাজ ছোট হলে সেটাকে হালকা মনে করা যাবে না কারণ ছোট ছোট সৎ কাজগুলো মিলে আমাদের জন্য নেকির একটা পাহাড় হয়ে যাবে ঠিক তেমনি গুনাহের কাজ ছোট হলে সেটাকেও ত্যাগ করতে হবে কারণ ছোট ছোট গুনাগুলো জমতে জমতে দেখা যাবে একেবারে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে এই জন্য গুনাহের কাজ ছোট্ট গুনাহ করা যাবে না একটা বিড়ালকে বেঁধে রাখা যাবে না এইটাও গুনাহের কাজ আরেকটা হাদিস আমার মনে পড়লো একজন মহিলা নামাজি রোজাদার কিন্তু তার ঘরের বিড়ালকে সে বেঁধে রাখতো খাবার দিত না তার নামাজ রোজা সব কিছু বাতিল হয়ে গেছে একটা প্রাণের প্রতি অসদাচরণ করার কারণে তাহলে বোঝা গেল একটা বিড়ালকেও যদি কেউ বাঁধা রাখে অভুক্ত রাখে কষ্ট দেয় এটার কারণেও সে জাহান্নামে চলে যেতে তাহলে কি বুঝলাম
অসত কাজ খারাপ কাজ মন্দ কাজ সেটা যতই ছোট হোক না কেন অনুপরিমাণ হোক না কেন সেটারও দারে কাছে যাওয়া যাবে এই দুইটা আয়াত যখন নবীজি তেলাওয়াত করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নরম মানুষ অন্যদিকে ওমর ছিলেন গরম মানুষ ওমর গরম না নি কি জাত গরম হে একবার এক ইহুদি আইয়াখর যে ভাই আপনার কাছে আইসলাম কি দাল লাগে ইসো ভাই আমি তো একটা সানি বিশাল লই আইসলাম সানি তো তুমি ফয়লা খার কাছে গেছলাই হয় নবীজির কাছে হয় নবীজির বিচার ভালো লাগছে না হয় না তুমি তো বুদ্ধিমান মানুষ তোমার বিচারটা আরো জুইতই তো তাই না হলাতে রাখো আমি তোমার বিচারটা জুইত করি কইরা দেই তুরা অপেক্ষা করো অমর তো গরম মানুষ বিতরে গিয়া তানতানর তলোয়ান নিয়ে আইলা আর ভিসে দিন একটা কইলা তোমার জুইত বিচারও আমি করব আল্লাহর রাসূলের বিচার যেগুর কাছে ভালো লাগে না তার মতো অজুইতা মানুষের জুইতর বিচার কিলা করা লাগে আমার বালাও জানা আছে সাথে সাথে এই লোকটা শরীরটাকে গর্দান রে একটা আঘাত দিয়ে দেন আধা করে দেন সুবহানাল্লাহ ইসলাম ও নরম নরম মানুষের জেলা দরকার মাঝে মাঝে নাস্তিক মোরতাদ আর ইসলাম বিরোধী হলোর সামনে অমরের মতো হুঙ্কারের দরকার আছে অমরের মতো কিছু যুবকের দরকার আছে অমরের মতো কিছু যুবক যদি মুসলমান হলোর মাঝে থাকে তাহলে মুসলমান সমাজ আর রাষ্ট্র ইসলাম বিরোধী শক্তি কোনোদিন মাথা উঁচু করে উঠাই তোমার তো প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না আল্লাহ আকবার বলেন আল্লাহ আমার যুবক ভাইদেরকে অমরের মতো কবুল করে নেন এই আয়াত নবীজি তেলাওয়াত করছেন আবু বকর কাঁদছেন নবীজি বললেন কি ব্যাপার আবু বকর কাঁদছো কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট গুনাহ এগুলো যদি দেখানো হয় আমরা তো আটকে যাব নবীজি বললেন আবু বকর সুসংবাদ নাও তোমরা যত ভালো কাজ করো একটা ভালো কাজের জন্য আল্লাহ সওয়াব একটা দেন না এক গুণ দেন না আল্লাহ একটা ভালো কাজের জন্য সওয়াব 10 গুণ থেকে 700 গুণ আল্লাহর ইচ্ছা হইলে আরো বেশি বাড়াইয়া সওয়াব দেন সুবহানাল্লাহ কিন্তু একটা গুনাহ যখন তোমরা করো একটা গুনার জন্য একটা পাপই লেখা হয় আল্লাহর দয়া কম না বেশি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাকেও নবীজি এই কথা বললেন নবীজি বলেন আবু সাঈদ শোনো কিয়ামতের দিন শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবা না আমলের সাথে আল্লাহর দয়াও শুধু আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে আমলের সঙ্গে দয়াও লাগবে নবীজি বললেন মান্নু কিশা উযযিবাম যার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবেন সে লোকটা আটকে যাবে ধরা খেয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বুদ্ধিমতী নারী ছিলেন তিনি তখন বললেন ওগো আল্লাহর নবী আপনি বলতেছেন আল্লাহ হিসাব চাইলে মানুষ ধরা খেয়ে যাবে কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আল্লাহ তো বলেছেন যাদের আমলের খাতা তিনি ডান হাতে দিবেন তাদের কাছ থেকে সহজ করে হিসাব নেবেন আর আপনি বলতেছেন হিসাব চাইলেই ধরা খেয়ে যাবে নবীজি তখন বললেন আয়েশা শোনো ডানপন্থীদের থেকেও আল্লাহ হিসাব চাইলে যাচাই বাছাই শুরু করলে সে ধরা খেয়ে যাবে সহজ হিসাবের সিস্টেম হলো আল্লাহ যদি কারো কাছ থেকে সহজ করে হিসাব নিতে চান তার হাতে থাকা আমলের খাতা আল্লাহ দেখবেন কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে তারে জান্নাত দিয়ে দিবেন এখনো মাথা ঢুকছে না এর লাগে সুবহানাল্লাহ আওয়াজ হোম হইছে বুঝাই দেলাই কিন্তু আশেপাশে কোনো বাজার আসেনি কিতা বাজারের নাম মীরশঙ্কর বাজার মনে করো কা মীরশঙ্কর বাজার আপনার একটা দোকান আছে কারণ আপনি আপনার পরিবার লইয়া তিন চার দিনের লাগে কক্সবাজার যাইতা দোকানের ভুয়া ঘুরে কইলা এই আমি তিন চার দিনের লাগে একটু সফরে যাইলাম গে তুমিও দোকানের দায়িত্ব লও সকল হিসাব নিকাশ ঠিকঠাক রাখো আমি আইয়া সব হিসাব লইম তিন চার দিন বাদে আপনি আইয়া হইলা দেখি রে দেখি হিসাব করতে লইয়া কর্মচারী হিসাব লইয়া আইছে ইয়া খরচার ও দেখো কাকো তো তিন চার দিন ও খাত থেকে এত টাকা আয় আর ও খাতে অত অত অতটা ব্যয় হয়েছে আপনি চিন্তা করলা এই ফুয়াই গু এত বছর ধরে আমার দোকানও থাকে এত বিশ্বস্ত মানুষ অতটা দেখার দরকার আছে না হিসাব দিছে আপনি কইলা ওইসে যা
অসুবিধা নাই ইটস ওকে দাগি চেক করলাম পকেটও হারাই দিলাম এটা হিসাব হিসাব নেবার একটা নমুনা আর একটা নমুনা হইল হে ইয়া হিসাব দরা আপনি কইলা বাই দিয়া ইকান আয় তো কম হইল খানে ইকান ব্যয় বেশি করলে খানে এখন যদি পয়েন্টে পয়েন্টে হিসাবও আপনি তারে দর হয় হোকা যায় হিসাব নেও আর ফয়লা সিস্টেমটা সহজ আছিল না বাদরটা সহজ আছে কিয়ামতের দিন আল্লাহ আমরা রাত আমল নামা দিয়ে আল্লাহ যদি কয় নমাজিরে যদি আল্লাহ কয় নমাজি তুই রুকু আর একটু লম্বা করে দিলে না কেন তোর সিজদাটা ওলা দিলে রাখানে তুই দান করছিলে এমনি দিলে না কেন আল্লাহ যদি আমল নামা আত দিয়া নেককার হলো প্রশ্ন করে আরম্ভ করে বাসার সম্ভাবনা আছে আল্লাহ কইরা আল্লাহ রাসূলে কইরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশা হুনো সহজ হিসাব নমুনা হইছে আল্লাহ যদি খার খেউর উপরে দয়া কইরা জান্নাত দিতা চান তে এই বান্দার আত টাকা আমল নামা আল্লাহ দেখবা কিন্তু যাচাই বাছাই না কইরা কইবা হইছে দেখিলছি জাগে তুই দরবারে আমার জান্নাত জাগে সুবহানাল্লাহ এর লাগে আল্লাহ রাসূলের দোয়া করতে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইসরা আল্লাহ আমার কাছে থাকি তুমি সহজ করে হিসাব নিও নবীয়ে দোয়া কররা আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে থাকি সহজ করে হিসাব নিও নবী যদি দোয়া করেন আমরাও এই দোয়া বেশি বেশি করার দরকার আছে নি কাউকে একটা আমল কি ও দোয়াটা অনবয়া মুখস্ত করে হোকা আল্লাহুম্মা মুকটিফা লাগে গেল নি খলে কইন না কানে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা কয়বার কইলাম একবার আরো দুইবার কয়া লাগবে তিনবার কইলে মুখস্থ হইব আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা অর্থ হলো আল্লাহ আমাদের কাছ থেকে আপনি সহজ করে হিসাব নিয়েন বলেন আমিন এই হলো সূরা জিলজালের সংক্ষিপ্ত তাফসীর কেউ উঠবেন না এখন সূরা জিলজালের ছয়টা শিক্ষা বলবো এই ছয়টা শিক্ষা মুখস্থ করে বাড়িতে যাওয়া লাগবে চলেন আমরা এক নম্বর শিক্ষা হলো এক নম্বর শিক্ষা হলো প্রথম আয়াত থেকে আমরা একটা জিনিস শিখেছি ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে তার মানে বোঝা গেল যে জমিনে আমরা আছি এই জমিনকে যে কোনো সময় কাঁপিয়ে ভূমিকম্প দিয়ে আল্লাহ আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিতে পারেন তাহলে এক নম্বর শিক্ষা হলো মাটির উপরে তাকিয়া আল্লাহর আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কাম করতাম নাই মানে কোন সময় যে মাটির তলে আমাই যে মুইকান নিজেও আমরা বুঝতাম এটা এক নম্বর শিক্ষা মনে থাকবো তো দুই নম্বর শিক্ষা হইল এই যে দুই নম্বর আয়াত থেকে আমরা শিখছিলাম ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ফেটের ভিতরে সব বার করে দেওয়াইব খনিজ সম্পদ ওই যে সম্পদ লাগে আমরা নমাজ ভরি না দন সম্পদ হামাইবার লাগে নমাজ ভরি না সুদ খাই ঘুষ খাই হামলা মামলা হততা এই দন সম্পদ কিয়ামতর বাদে দেখা যাইব মানুষের শুকুর সামনে কিন্তু কোনো খাম লাগে না তাহলে দুই নম্বর শিক্ষা হইল দন সম্পদ খামাইতে যাইয়া কোনো সময় আল্লাহর হুকুম আহকাম আমরা বাদ দিতাম নাই রাজি আসুন সব শিক্ষাগুলা মনে থাকে তো তিন নম্বর শিক্ষা হইল কিয়ামতের দিন জমিনে সব খবর আল্লাহর কাছে কইয়া দিব আমরা এই জমিনের উপরে এখন তো জমিন নিরীহ কুন্তাম আত্মভারের না আপনি লাসাইয়া দাসাইয়া জেলা মঞ্চারোলা সলরা কিয়ামতের দিন জমিনে সপ্তা কইব সুতরাং তিন নম্বর শিক্ষা হইল জমিনের উপরে এমন কোন আখাম কুখাম করতাম নাই যাতে জমিনে বরবরা যাওয়া অক্কলতা কিয়ামতের দিন আল্লাহর কাছে কই দেয় আর আমরাও ঠিকই যাই তাহলে তিন নম্বর শিক্ষা হইল জমিনের উপরে কোন সময় আল্লাহর বিধান হুকুম আহকাম বিরুদ্ধে কোন খাম আমরা করতাম চার নম্বর শিক্ষা হইল কিয়ামতের দিন আমরার আমল নামা দেখা নিবে আল্লাহ এটা তো বড় ভয়াবহ বিষয় দেখবা এখান তো আমি আলোচনার ভিতরে হইতাম ভাউরিলছি দেখবা কিলা দেখবা ওই যে ক্যামেরা এটা বানাইছে কি গে মাতুকা মানুষ কিন্তু ক্যামেরা বানাইবার লাগে মানুষের মাথাত জ্ঞান দিছেন কে আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার কইরা মানুষে যদি ক্যামেরা বানাইয়া অডিও ভিডিও কইরা রাখতে পারে আমার আপনার একলা একলা নীরবে নীরবে আকাম কুকাম যেটা হর এটা মানুষের ক্যামেরার ধরা পড়েন না খার ক্যামেরার ধরা পড়ে সাইন নাম্বার শিক্ষা হইলো জোয়ান ফাইন্তরে বালা করে কইরাম আকাম কুকাম গুফনে কইল না সিসিটিভি সবটা রেকর্ড হই যায় কিয়ামতের দিন বাদে ঠিকই জিবা সাইন নাম্বার শিক্ষা হইলো দুনিয়ার কেউ কোনটা না দেখলো আমার আল্লাহ আমার সবটা দেখরা সুতরাং আমি অন্ধকার থাকলে একলা থাকলেও কোনো সময় আমি কোন সময় কোনো অন্যায় বা গুনার দ্বারে কাছে যাইতাম ফার্স্ট নাম্বার শিক্ষা হইলো সৎ কাজ
এটা যদি একবারে তুরা অল্প হয় এটাও আমি গাফলতে কইরা বাদ দিতাম এই প্রত্যেকটা সৎকাজে আমি গুরুত্ব দিয়া করব কারণ কিয়ামতের দিন আমল ছাড়া কোন তা খামো লাগতো ছয় এবং সর্বশেষ শিক্ষা হইল অসৎ কাজ বাদ কাজ এটা যত হালকা হোক ইটার খান্তা খাজা তো যাইতাম খোকাসান এই যে সূরা জিলজালর তাফসীর থেকে আমরা ছয়টা শিক্ষার কথা কইছি এই ছয়টা শিক্ষা নিয়া যদি আমরা জীবন চালাই আমরার জীবনটা সুন্দর হইব কম না বেশি তা আপনারা এই ছয়টা শিক্ষা গ্রহণ করিয়া আপনারা জীবন চালাইবা তো ইনশাআল্লাহ সবে খোকা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক